জয়প্রকাশ দা তো তৃণমূলে চলে গেলেন, আমার টিভির পয়সা কে দেবে? করিমপুর 77 নম্বর বিধানসভার বিজেপি কনভেনার মৃগেন বিশ্বাসের সোশ্যাল মিডিয়ায় এমনই এক পোস্ট ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। মৃগেনবাবু বলেন, 2019 সালে উপনির্বাচনে তৎকালীন রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার করিমপুর 77 বিধানসভার প্রার্থী হওয়ার সুবাদে ঘনিষ্ঠতা বাড়ে। নির্বাচনী ফল প্রকাশের আগের দিন তার ছেলে যশ মজুমদার বলে নির্বাচনী কার্যালয়ে একটি টিভি লাগাতে, আমি সরল মনে নেতৃত্বের কথা মতো স্থানীয় পবনজনের দোকান থেকে 32 ইঞ্চি রঙিন টিভি 14,000 টাকা দিয়ে কিনে কেবল লাইনে কানেকশন সহ লাগিয়ে দিই। উপনির্বাচনের হারের পর তিনি দলীয় কার্যালয় থেকে টিভি এবং অন্যান্য সমস্ত কিছু নিয়ে চলে যান গাড়ি করে। টাকা চাইলে বলেন এরপরে করিমপুরে এসে একদিন দিয়ে দেবেন, পরবর্তীতে ফোন করি। এই দিনও তিনি এই একই কথা বলেন। বিষয়টি রাজ্য নেতৃত্ব দিলীপ ঘোষ, অমিতাভ দা, বাবুল দা সকলকে জানিয়েছি। সম্প্রতি সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার পর তাকেও লিখিতভাবে জানিয়েছি, কিন্তু গতকাল তিনি তৃণমূলে যোগদান দেওয়ার পর টাকা ফেরত পাওয়ার দুশ্চিন্তা আরও বেড়ে যায়। সামান্য একজন বিধানসভার বিজেপি নেতৃত্ব রাজ্য নেতৃত্বের কাছে জোরালো আবেদন করতে পারেনি। এখন তিনি বিপরীত মেরুর রাজ্য শাসক দলের নেতৃত্ব, আদেও কি টাকা ফেরত পাব? গতকাল সংবাদ মাধ্যমে জানতে পারলাম জয়প্রকাশ দা আপনি তৃণমূলে যোগ দিয়েছেন, সবই ঠিক আছে, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার বা প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার থাকে কোন দলে যোগ দেবে না দেবে, তো বিষয়টা সেটা নয়। আপনি 2019 সালে করিমপুর উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টি আপনাকে প্রার্থী করেছিল, সেই উপনির্বাচনে আপনি আমাকে যখন ডেকেছেন আমি সবসময় আপনার সঙ্গে থেকে প্রচার করেছি, সব কিছু করেছি। বিষয়টা হলো আপনার ছেলে যশ মজুমদার আমাকে উপনির্বাচনের ফলাফলের আগের দিন বলল যে কাকু একটা টিভি লাগিয়ে দাও, আমি এখানে নির্বাচনী কার্যালয়ে ভোটের ফলাফলটা দেখব। তো সেই মতো অনুযায়ী আমি স্থানীয় ব্যবসায়ী পরেশজনের ছেলে পবনজনের ঘর থেকে একটা এলইডি 32 ইঞ্চি টিভি আমারই দলের কর্মীদের দিয়ে আনিয়ে নির্বাচনী কার্যালয়ে পাঠিয়ে দিই। তারপরে ভোট ফলাফল শেষে আপনি আপনার ছেলে সব গুটি নিয়ে কলকাতায় চলে গেলেন, কিন্তু টিভিটা টাকাও দিলেন না, টিভিটাও ফেরত দিলেন না। তো এমতো অবস্থায় আপনাকে আমি একাধিকবার ফোন করেছি এবং আমাদের দলীয় কর্মসূচিতে করিমপুরেও এসেছেন, সেখানেও সাক্ষাতে আপনাকে টিভির ব্যাপারে বলেছি যে টিভির দোকানে টাকাটা দিয়ে আসুন। আপনি কথা দিয়েছিলেন যে আমি ব্যবস্থা করে পাঠিয়ে দেবো, তা আজ অবধি আমি সেই টিভির টাকা পেলাম না। তো তাই জয়প্রকাশ দা আপনাকে অনুরোধ করে বলবো, আমি শ্রী মিগেন কুমার বিশ্বাস নদিয়া উত্তর জেলা কমিটির দীর্ঘদিনের সদস্য এবং 2 টাইমস করিমপুর 77 বিধানসভার কনভেনারের দায়িত্ব সামলেছি, তো এরকম আমি চরম ভোগান্তি কোথাও ভুগিনি। তো যদি টাকাটা পাঠিয়ে দেন, যেহেতু আপনি অন্য দলে গিয়েছেন আপনার সঙ্গে তো আমার রাজনৈতিক সম্পর্ক থাকবে না, তো সেই মতো আপনাকে আমি অনুরোধ করব যে টিভির দোকানের টাকাটা পাঠিয়ে দিলে আপনার রাজনৈতিক ক্যারিয়ারে ভালো হবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।